हेलो सकल शिक्षार्थी बंधुरा सबाई के आमार सालाम आसलामु आलैकुम। आशा करछि सबाई आल्लाहर रहमते खूब भालो आछो। तो आज के चले आसि नवम श्रेणीर तृतीय सप्ताहेर गणित असाइनमेंटेर एकदम निर्भुल उत्तर निये। तो चलो आजकेर भिडियो शुरू करा जाक। सो बंधुरा तुम्हारा स्क्रिने लक्ष्य कर ले देखते पाচ্ছ যে তোমাদের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি থেকে তোমাদের হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন করা হয়েছে। ওকে, সো সৃজনশীল বলার কারণ হচ্ছে এখানে কয়েকটা উদ্দীপক এবং সমস্যা ১, সমস্যা ২, সমস্যা ৩, সমস্যা ৪ এগুলো আমাদেরকে সলিউশন করতে হবে। ওকে, সো এখন কথা হচ্ছে আমাদের প্রশ্নটা আমরা জাস্ট একটু পড়ে নিব এবং তোমাদেরকে অ্যানসারগুলো দেখাই দিব। ওকে, সো দেখো আমাদের এইখানে হচ্ছে কয়েকটা মানে কয়েকটা রাশি দিয়ে দিছে আর কি। a সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এবং b সমান সমান এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 3x প্লাস 1 এবং দেখতে পাচ্ছ c সমান সমান এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16। ওকে, সো এগুলা দিয়ে দিছে, ফাইন, কোনো ব্যাপার না। এখন কথা হচ্ছে সমস্যা 1, a সমান সমান 0 হলে x এর মান নির্ণয় করো। সো তোমাদেরকে এগুলা কিভাবে সলিউশন করতে হবে তার জন্য একটা নির্দেশনা দিয়ে দিছে। তো নির্দেশনাটা জাস্ট একটু তোমরা একটু পড়ে ফেলবা। সূত্রের ব্যবহার করে x এর মান নির্ণয় করতে হবে, মাস্ট বি। ওকে, এবং যুক্তি উপস্থাপন করে রাশিকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে এবং উল্লেখিত রাশির সাহায্য নিয়ে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এবং দেখো x কিউব প্লাস 1/x কিউবের মান নির্ণয় করে নিজস্ব যুক্তি উপস্থাপন করতে হবে। ওকে, সো এখন কথা হচ্ছে আমরা হচ্ছে তোমাদেরকে যে সমস্যা 1, a সমান সমান 0 হলে x এর মান নির্ণয় করো, এটার হচ্ছে অ্যানসারটা দেখা দিচ্ছি, ঠিক আছে। সো অ্যানসারটা দেখা দেওয়ার আগে বলে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে আমরা সলভ করে ফেলছি। এইখানে চারটা পেজ দেখতে পাচ্ছ, চারটা খাতার পেজ। ওকে, সো চারটা পেজ ফুললি এইচডি কোয়ালিটিতে আমি তোমাদের জন্য রেডি করে রাখছি, এটা আপলোড করে দিয়েছি। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। সো লিঙ্কটা কোথায় দেওয়া থাকবে এটা যদি তোমরা জানতে চাও তাহলে মিনিমাম 3-4 মিনিট ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে। সো দেখো আমি হচ্ছে তোমাদেরকে দেখা দিচ্ছি, এই যে দেখো এইটা। সো এইখানে তোমরা যদি একটু লক্ষ্য করো, সো দেখতে পাচ্ছ নবম শ্রেণী বিষয় গণিত তৃতীয় সপ্তাহ, এই যে পেজ নাম্বার 1 আমি দিয়ে দিচ্ছি। সো এইখানে দেখো আমরা হচ্ছে যেগুলো ওইখানে দেয়া ছিল ওটা উঠাই নিছি এবং সমস্যা 1 দেখো এইখানে a সমান সমান 0 হলে x এর মান নির্ণয় করো। ওকে, সো দেওয়া আছে তোমরা a সমান সমান x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এটা লিখে ফেলবা, ঠিক আছে। এবং হচ্ছে এইখানে সমস্যা 1 এ ওরা কিন্তু বলে দিছিল a সমান সমান 0, ঠিক আছে। সো দেখো এখানে আবার a সমান সমান 0। সো আমরা এই যে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এবং সমান সমান 0 নিয়ে নিছি। নেয়ার পর হচ্ছে আমরা এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা হচ্ছে x স্কোয়ার মাইনাস 2x এক কথায় x স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই সূত্র এখানে ইউজ করছি, করার পর হচ্ছে 0 দিয়ে দিছি। তারপর হচ্ছে এই যে দেখো x মাইনাস 1 স্কোয়ার অর্থাৎ হচ্ছে a মাইনাস b স্কোয়ারের সূত্র যেহেতু এখানে ইউজ করছি আমরা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এইখানে আমরা এটা বসায় দিছি এবং হচ্ছে 0টাকে আমরা রুট দিয়ে কনভার্ট করছি। ওকে, সো দেখো দেখো এই রুট, ঠিক আছে, এই রুট এবং এই যে স্কোয়ার এই দুটো যদি কাটাকাটি করে ফেলি আমরা তাহলে x মাইনাস 1 সমান সমান হচ্ছে 0 থাকতেছে। ওকে, সো দেখো x সমান সমান 0, সো x এর মান হচ্ছে 1, ঠিক আছে। x মাইনাস 1 সমান সমান 0, সো x সমান সমান 1, ঠিক আছে, x এর মান হচ্ছে 1, ঠিক আছে। সো আমাদের হচ্ছে 1 নাম্বার সমস্যা সলিউশন হয়ে গেল। সো এইভাবে দেখতে হচ্ছে 2 নাম্বার সমস্যা, হ্যাঁ, যেটা আমাদের 2 নাম্বার সমস্যা যেটা তারা আমাদেরকে দিয়ে দিছিল। সো ওই 2 নাম্বার সমস্যা হচ্ছে c রাশিকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করা সম্ভব কি, উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তি সহ উপস্থাপন করো, ঠিক আছে। এবং 3 নাম্বার দেখতে পাচ্ছ সমস্যা 3, সূত্রের সাহায্যে a স্কয়ার নির্ণয় করো। এবং 4 নাম্বার সমস্যা দেখতে পাচ্ছ যদি b সমান সমান 0 হয় তবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এবং x কিউব, ঠিক আছে, প্লাস 1/x কিউব এর মান পরস্পর সমান হবে কি, গাণিতিকভাবে যুক্তি উপস্থাপন করো। সো বেশি বকবক না করে আমি তোমাদেরকে এই যে অ্যানসারগুলো ফুললি অ্যানিমেশন আকারে হচ্ছে দিয়ে দিচ্ছি, এই মানে স্লোভাবে সুন্দর করে যাবে, তোমরা দেখে দেখে এগুলো লিখতে পারো। ওকে, এগুলা বুঝার মতো কোনো কিছু নেই, ঠিক আছে, কেননা ম্যাথ করে ফেলছি আর কি বুঝবা, তোমরা দেখে দেখে লিখলেই হবে। ওকে, সো দেখো আমার এখানে প্রত্যেকটা পেজ বাই পেজ আছে, এখানে একদম স্পষ্টভাবে লেখা আছে, একদম ফাইন করে লেখা আছে নির্ভুলভাবে। ওকে, সো প্রত্যেকটা পেজ আমি তোমাদেরকে স্লাইড শো আকারে দিয়ে দিচ্ছি। আর এর ডাউনলোড লিঙ্কটা কোথায় পাবা, তাই না? সো তোমরা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেখবা যেখানে লেখা আছে পিডিএফ ফাইল ডাউনলোড লিঙ্ক, ওইখানে ক্লিক করবা। করার পর হচ্ছে এই চারটা পেজ দেখা দিচ্ছি, এই চারটা পেজ তোমরা সুন্দর করে ডাউনলোড করে নিবা। এই যে চারটা পেজ, দাঁড়াও, এই চারটা পেজ লেখা থাকবে অ্যাসাইনমেন্ট ক্লাস 9 ম্যাথ অ্যাসাইনমেন্ট ডাউনলোড লিঙ্ক, পিডিএফ ডাউনলোড লিঙ্ক, ওই লিঙ্কটাতে ক্লিক করে এই চারটা সুন্দর করে ডাউনলোড করে নিবা। তো চলো এখন তোমাদেরকে আমি স্লাইড শো আকারে এগুলা হচ্ছে একটা 1 মিনিট করে চারটা 4 মিনিট দেখা দিচ্ছি, তোমরা হচ্ছে দেখে দেখে লিখবা। ওকে।